10 দিন বন্ধ থাকার পর ডিজেলের মাধ্যমে আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু কমবে লোড শেডিং অক্টোবর থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ 450 মেগাওয়াট এই দুটো প্ল্যান্ট থেকে আমরা দিতে পারতেছি আজ একটু কম হবে লোড শেডিং সেপ্টেম্বরের পরে যে অক্টোবর থেকে লোড শেডিং আর থাকবে না জ্বালানি সংকট না থাকলে লোড শেডিং কেন প্রশ্ন বিএনপির রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ঘাটতি নেই তো 8 ঘন্টা বিদ্যুৎ নেই কেন কেন আজকে আপনারা তেল রেশন করছেন কেন আজকে বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশে এখন অশনি সংকেত ব্যয়শাস্ত্রয় পরিকল্পনার অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি বলছে আওয়ামী লীগ এটা নিয়ে যে বিএনপি মিথ্যাচার করছে আন্দোলনের নামে উস্কে দিতে চাচ্ছে জনগণকে তাতে কোনো ফায়দা হবে বলে আমি মনে করি না দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল এবার অন্যান্য শীর্ষ সংবাদ অক্টোবরের শেষ দিকে খুলছে বঙ্গবন্ধু টানেলের একাংশ পুরোপুরি খুলবে ডিসেম্বরেই জানালেন মন্ত্রী পরিষদ সচিব পাল্টে যাবে যোগাযোগ ব্যবস্থা তীর দখলের পর নদী বন্দরে থাবা একরের পর একর জায়গা দখলদারদের কবজায় সীমানা ম্যাপ না থাকায় নেই ব্যবস্থা কেমিক্যাল বর্জ্যে দূষণের কবলে শীতলক্ষা সহ ছয় নদী রাজশাহীতে নিখোঁজের দুদিন পর সাভারে উদ্ধার চার স্কুল ছাত্রী সন্দেহভাজন নারী আটক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলছে পুলিশ এবং বন উজাড় ও খাবার সংকটে লোকালয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার অস্তিত্ব শঙ্কা নিয়েই পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস প্রাকৃতিক আবাস রক্ষা ও সংরক্ষণের তাগিদ